হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন জসিম ব্লগ ইউটিউব চ্যানেল। যারা জসিম এই ব্লগ ইউটিউব চ্যানেল দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, সবার মাঝে ভিডিওটা ছড়িয়ে দেবেন। আমি আপনাদেরকে প্রতিদিন একটা দুইটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই দেখেন একটা নতুন একটা বিল্ডিং, এখানে বিল্ডিং তৈরি করা হচ্ছে। এদেশের বিল্ডিংগুলো খুবই ভালো, খুবই মজবুতভাবে তৈরি করা। এই দেখেন আমাদের এক বাংলাদেশি ভাই চলে আসতেছে। ভিউয়ার যারা ভিডিওটা দেখলে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সবার মাঝে আমার ইউটিউব ভিডিওটা ছড়িয়ে দেবেন। আমি প্রতিদিন আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভিউয়ার যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন, সবার মাঝে আমার এই ইউটিউব ভিডিওটা ছড়িয়ে দেবেন। বেশি প্রচুর পরিমাণে গাড়ি, পাহাড় কেটে কেটে দেশের বাড়ি ঘর দৌড় করা হয়, রাস্তাঘাট তৈরি করা হয়, সব কিছু মনে করেন পাহাড়ের উপরে অবস্থিত। কিন্তু কাজকর্ম চলাফেরা করার জন্য আরব রাষ্ট্রগুলোর ভিতর থেকে আমি মনে করি এক নম্বরে লেবানন। এদেশে আপনি স্বাধীনভাবে কাজ করতে পারবেন, স্বাধীনভাবে চলতে পারবেন, মানে প্রতিটা চলাচল ক্ষেত্রে এদেশের এই অবস্থাটা খুবই ভালো। ভিউয়ার্স আপনারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেয়ার করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন, সবার মাঝে আমার ইউটিউব ভিডিওটা ছড়িয়ে দেবেন। আপনারা আসলে ভিডিও করাটাও খুব কষ্টকর বর্তমানে ফিলিস্তিন এবং ইসরায়েলের সমস্যা যুদ্ধে পাচ্ছে, তো ভিডিও ভিডিও ধারণ করলে ওরা অনেক কিছু মনে করে, অনেক কিছু মনে করে, মাইন্ড করে। এই কারণে অনেক সময় আসছে যে ভিডিও করা খুব সমস্যা পড়ে যায়। যেরকম মনে করেন আজকে সকালবেলা আমি দুইটা তিনটা ভিডিও করেছি, আমার ভিডিওগুলো ডিলিট করে দিয়েছে একটা লেবানিজ আসে। এদেশে যারা নাগরিক তাদেরকে বলা হয় লেবানিজ। পরে আর কী বলবো, অনেক কষ্ট করে ভিডিওগুলো করেছিলাম, যাই হোক খালাস। ভিউয়ার্স যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, নিয়মিত দেখবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত, মূল্যবান মতামত জানিয়ে দেবেন। আপনারা দেখছেন জসিম ব্লগ ইউটিউব চ্যানেল লেবানন প্রবাসী। আপনারা যারাই ভিডিওটা দেখবেন শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সবার মাঝে ভিডিওটা ছড়িয়ে দেবেন। আমি আপনাদেরকে প্রতিদিন একটা দুইটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা দেখছেন জসিম ব্লগ, জসিম ব্লগ ইউটিউব চ্যানেল লেবানন। দেশে চলার পথ, রাস্তাঘাট, গাড়ি খুবই চমৎকার একটা দেশ। এটা আসলে কাগজপাতি বিহীন হাজার হাজার বাংলাদেশি এদেশে আছে, কাগজ ছাড়াও আছে, কাগজবিহীনও আছে, কিন্তু শতকরা মনে করেন 95% বাংলাদেশি ভাইদের এদেশে কোনো কাগজপাতি নেই, কাগজপাতি বিহীনভাবে এরা চলাফেরা করে দেশে। তারপরেও আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই, সুস্থভাবে কাজকর্ম সব কিছু করতে পারে। ভিউয়ার যারা ভিডিওটা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।